আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার কাঁচা বাদামের গানের তালে জমিয়ে নাচলেন পাঁচজন পুলিশ অফিসার। সম্প্রতি টুইটারের মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। পুলিশেরা দেশের রক্ষক তো বটেই, কিন্তু মাঝে মধ্যে তাদেরও নিজেকে ভালো রাখবার রসদ জোগাতে হয়, আর সেটাই এখন প্রতিটি মানুষ পেয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সামান্য চীনে বাদাম বিক্রি করতে করতে তিনি এই গান বেরছিলেন। আর তার এই গান যে তাকে আন্তর্জাতিক মানের খ্যাতিতে পরিণত করবে তা জানা ছিল না কারোই। ইতিমধ্যেই আম জনতা থেকে সেলিব্রিটি সবাই মিলিয়ন মিলিয়ন ভিডিও তৈরি করে ফেলেছেন। এই গানের সহিত কোমর দোলাচ্ছেনও তারা। এবার কোমর দোলালেন দেশের রক্ষাকর্তারাও। সম্প্রতি এই ভাইরাল ভিডিওতে দেখা যায় চারজন পুরুষ ও মহিলা কর্মী সার দিয়েও কোমর দোলাচ্ছেন ভুবন বাদ্যকরের গানে। মজার এই ভিডিওতে শেষের দিকে অবশ্য হাসতে হাসতে নাচ বন্ধ করে দিলেন কয়েকজন। এমনই ক্যাপশন দিয়ে ভিডিওটি টুইট করা হয়েছে। এখনো পর্যন্ত 4000 লাইক করেছে এই ভিডিওতে। অনেকে বেশ মজাও পেয়েছেন পাঁচজন পুলিশ কর্মীর নাচ দেখে। আবার কয়েকজন প্রশ্ন তুলেছেন, পুলিশ উর্দি পরে নাচ কেন, এতে উর্দিটাকে অসম্মান করা হয়। তবে নেটিজেনরা যতই রাগ দেখান না কেন, কাঁচা বাদামের জনপ্রিয়তা আর পুলিশের উর্দিতে এই নাচ ভাইরাল হয়েছে তুমুলভাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, কারণ আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো আজ আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আল্লাহ হাফেজ।